हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल चंदना रान्ना बान्ना। तो फ्रेंड्स, आज आबारो चले एसेछि एक नतून रेसिपि निये। तो आज के रेसिपिटी हलो टी मिष्टिर रेसिपि, सिम्पल एक मिष्टिर रेसिपि। तो बंधुरा चलुन बेशी देरी ना करे आमी एई रेसिपिटी किभाबे बानाबो सेटी आपनादेरके देखिए दी। तो एखाने आमी निये निएछि 500 ग्राम दूध। दूधटा भालो करे फुटिए नेब, निये तार मध्ये दिए देव परिमाण मतो चीनी। आपनारा जे जेमन मिष्टि खेते पसंद करें चीनीटा से तेमन ही देवें। तो एबार दिए देव एकटु एलाच फाटिए सेटा दिए देव, आर एर मध्ये दिए देव परिमाण मतो सूजी। आमी एखाने 500 ग्राम दूधेर जोन्नो 200 ग्राम सूजी व्यवहार करेछि। तो सूजीटा जखन फुटे एरकम घन हये आसबे तखन एर मध्ये दिए देव 50 ग्राम आमूल दूध দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেব, যেন দুধটা দলা পাকিয়ে না যায়, সেভাবে খুব সুন্দর করে মেশাতে হবে। তো এখানে আর দিয়ে দেব হাফ লেবুর রস। লেবুর রসটা এই কারণে ব্যবহার করব যাতে সুজির ভেতরটা একটু দানা দানা থাকে। আপনারা হয়তো ভাববেন যে লেবুর রস দিলে তো মিষ্টিটা টক হয়ে যাবে, কিন্তু এটা টক একদমই হবে না। শুধুমাত্র মিষ্টির ভেতরটা দানা দানা করার জন্যই কিন্তু এই লেবুর রসটা ব্যবহার করা। তো দেখুন আমার এই মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু মিষ্টির টেস্টটা আরও বেড়ে যাবে। এবার এটাকে আর একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু কড়ার থেকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সুজির একটা শেপ দিয়ে নিয়েছি কড়ার থেকে নামিয়ে নিয়ে। তো আর এভাবে একটু পেস্তা বাদাম কুচি করে নিয়ে আমি এর ওপরে একটু ছড়িয়ে দেব, এতে খেতেও সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই মিষ্টিটি বানানো কিন্তু একদমই সহজ এবং খুব বেশি উপকরণও লাগছে না। তো আপনারা চাইলেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন, বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে যেহেতু এটা সুজির মিষ্টি। তো দেখুন এটা এভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে সুজিটা একটু শুকনো হয়ে আসে, না হলে তো মিষ্টিটা পিচ করা যাবে না। তো এবার আমি এটাকে এভাবে টুকরো করে কেটে পিস পিস করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো মিষ্টির শেপটা দিতে পারেন। তো আমি এরকম চৌকো চৌকো করে কেটে নেব, প্রথমে এরকম লম্বা করে কেটে নিয়ে তারপর এভাবে আড়ে কেটে নেব। নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ একটি মিষ্টির রেসিপি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে পেজটি ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ।